হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে একটা ইউনিক রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজ আমি বানাবো ফুলকপির পাতা বাটা। সবাই তো ফুলকপির ভাজা রসা সব বানিয়ে খাই, কিন্তু ফুলকপির পাতাগুলো তো ফেলে দিই। তো আজকে আমি ফুলকপির পাতা দিয়ে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে জাস্ট ওয়াও লাগে। তো চলো দেখতে থাকো, আমি এখন শুরু করব। আশা করি তোমাদের ভিডিওটা খুব 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 ভালো লাগবে। তো চলো শুরু করি। তো দেখো, ফুলকপির পাতা বাটার জন্য ফুলকপির পাতাগুলো আমি নিয়ে নিয়েছি। দেখো, টুকরো টুকরো করে ছোটো ছোটো করে ছিঁড়ে নিয়েছি। আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি, আর সাত আটটা রসুনের কোয়া বের করে নিয়েছি, আর কালো জিরে নিয়েছি, আর নুন নিয়ে নেব। তো নুন এখানে দিইনি। তো চলো এখন রান্নাটা শুরু করি। তো প্রথমে আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিলাম, আর তেলটা গরম হয়ে গেলে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেব। তো দেখো, তেল গরম হয়ে গেছে, এখন আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এখন দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর রসুন কোয়াগুলোও দিয়ে দিলাম। দিয়ে একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তো হালকা হালকা ভাজা ভাজা করে নেওয়ার পরে আমি পাতাগুলো দিয়ে দিব, ফুলকপির পাতাগুলো। তো ফুলকপির পাতাগুলো দিয়ে দিলাম, এখন আর একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তেলের সঙ্গে। তো দেখো, ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নিয়েছি। এখন আমি একটু নুন দিয়ে দেব। তো একটু নুন দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে লাল লাল করে ভেজে নেব। তো দেখো, একদম লাল লাল করে ভেজে নিয়েছি। দেখতে দেখো কতগুলো মনে হচ্ছিল, কিন্তু এখন একদম অল্প হয়ে গেছে। তো আমি এখন সবগুলো শিল নোড়াতে নিয়ে নিলাম, এখন আমি ভালো করে পেস্ট করে নেব। তো দেখো, ভালো করে পেস্ট করে নিয়ে নিয়েছি, এখন আমি একটা প্লেটে উঠিয়ে নেব। তো বন্ধুরা, ইউনিক একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, ফুলকপির পাতা বাটা, যেটা গরম ভাতের সাথে তো খুবই টেস্টি লাগে। আমার তো এটা হলে আর কিছুই লাগে না, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো, আজকের ভিডিওটা আমি এতটুকুই রাখছি। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের জন্য ভিডিওটা এতটুকুই।